আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি আমরা আজকে পিকনিক করতে যাচ্ছি আজকে আমরা পিকনিক করতে যাচ্ছি যাই আমরা আজকে পিকনিক করব আজকে পিকনিক করতে যাচ্ছি এটা হাঁসটা সবাই মিলে খাবো আমরা এই হাঁসটা পিষ্টি করে খাবো যাবে কোথা তুই পিষ্টি করে খাবো উনুন ধরে নেব কড়াইটা চাপাচ্ছি জল দেব এখন একটু নুন দিয়ে দিচ্ছি এখন ডিম সিদ্ধ করে নেব এখন জল দে রে ভালো করে এ ভালো করে জল দে রে বুড়ি আমি এখন আলু কাটবো আমি এখন টমেটো কাটবো রসুন ছড়াবো দেখে ডিমটা সিদ্ধ হয়েছে কোন হাড়ি চাপিয়ে নেব জল দেব মোটি
গেছে আর আমি আদা ছুলবো জাল গেছে আমি ধনে পাতা কাটবো এবার তেল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব ফুটবে চলো ভরে দিতে হ্যাঁ বটে কোনটা হেরু হাসের মাংস হাসের হ্যাঁ ভালো করে হাত ছাড়া রে ভালো করে হাত ছাড়া যেন চুলটা না থাকে রোগা হবো না আরো ভালো যাবে ভাত হয়ে গেছে নামিয়ে নেব আলু ধুয়ে নেব কোন আদা বেটে নেব এবার রসুন বেটে নেব আমার রসুন বাটা হয়ে গেছে এবার তুলে নেব আর কোন কেটে দেব
অনেক মাংস হয়ে গেছে এবার গামলাতে নেব হলুদ দিয়ে দিব ধনিয়া গুঁড়ি দিয়ে দিব জিরে গুঁড়ো দিয়ে দিব এবার গরম মশলা দিয়ে দেব পেঁয়াজ কুচি দেব রসুন বাটা দেব আদা বাটা দেব ধনিয়া পাতা দেব এবার টমাটোল দেব এবার সরিষার তেল একটু দিয়ে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব কড়াই চাপিয়ে নেব আমি যেদিকে এখন সরষে তেল দেব এখন আলু দিয়ে দেব কড়াই চাপিয়ে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকা খুলব কড়াই গরম হয়ে গেছে সরষে তেল দেব মাংস কষা হয়ে গেছে এবার আলুটা দিয়ে দেব এখন জল দিয়ে দেব একটুকু ঢাকা দিয়ে দেবো এখন কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব নতুন মাংস রান্না ডিম ডিম দিয়ে দেবো কোন রসিদ হয়ে যাবে এখন যাই এখন
এখন মাংস রান্না হয়ে গেছে, এখন নামাবো কড়াইতে। আরে কেমন রান্না হয়েছে? ভালো। মাংস দারুণ হয়েছে। জল খাবো জল জল ¡Gracias!